প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব চতুর্থ শ্রেণীর গণিত বারিকা 24। বন্ধুরা, আজকে আমাদেরকে বারিকা দিয়েছে আমাদের গণিত বইয়ের 74 নং পৃষ্ঠা থেকে। দেখো, আমাদেরকে এক নম্বর বলেছে নিচের সংখ্যা রেখা থেকে দুই এর গুণিতকগুলোকে বৃত্তের মাধ্যমে চিহ্নিত করো, সংখ্যা রেখা থেকে তিন চার ও পাঁচ এর গুণিতকগুলোকেও চিহ্নিত করো, কয়েকটি করে দেখানো হলো। দেখো, নিচে আমাদেরকে কয়েকটি করে দেখিয়েছে। এরপরে দুই নম্বর বলেছে নিচের বাক্সের কোন সংখ্যাগুলো সাতের গুণিতক। বন্ধুরা, নিচে দেখো আমাদের বাক্সের ভিতরে সংখ্যা দিয়েছে সাত, ষোলো, একুশ, বত্রিশ, পঁয়ষট্টি, চৌরাশি। এরপরে তিন নম্বর বলেছে যে বাক্সগুলোর মধ্যে চকলেট আছে তার উচ্চতা 7 সেন্টিমিটার। বাক্সগুলোকে স্তূপ করে রাখা হলে বাক্সের সংখ্যা অনুযায়ী উচ্চতা পরিমাণগুলোকে যে সংখ্যাগুলোর দিয়ে প্রকাশ করা যায় তাকে কি বলে? বন্ধুরা, চলো আমরা প্রশ্নগুলোর সমাধান করে নিই। উত্তর বন্ধুরা দেখো, এক নম্বর আমাদেরকে বলেছে নিচের সংখ্যা রেখা থেকে দুই এর গুণিতকগুলোকে বৃত্তের মাধ্যমে চিহ্নিত করো, সংখ্যা রেখা থেকে তিন, চার ও পাঁচের গুণিতকগুলিকেও চিহ্নিত করো, কয়েকটি করে দেখানো হলো। বন্ধুরা, আমরা প্রথমত চিনতে হবে আমাদেরকে গুণিতক কী। বন্ধুরা, গুণিতক সাধারণত আমরা যেটাকে নামতা হিসাবে জানি, ধরো দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে দশ, যে একটা নামতাই আছে, অর্থাৎ চার একে চার, চার দুগুণে আট, তিন চার বারো, চার চার ষোলো, এটা। তবে এটার জন্য একটা কৌশল আছে, কৌশলটা হলো দেখো সমাধান করে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, এখানে ধরো তোমরা প্রথমত দুইয়ের গুণিতকগুলো কীভাবে বের করবে, দুই এর নামতা পড়বে। ধরো তুমি দুইয়ের নামতা পারতেছো, কিন্তু বড় একটা সংখ্যা আসলে তুমি সেটা দিয়ে কীভাবে পারবা? ধরো দশের নামতা কীভাবে পারবে? আচ্ছা, দশের নামতা পারলা, ধরো বিশের নামতা পারবা? পারবা না। ধরো একুশের নামতা পারবে? পনেরো নামতা পারবে? না, পারবে না। তো তখন কী করবে? তার জন্য বলেই রাখি, শোনো, যদি দুই এর গুণিতক বলে, তিন এর গুণিতক, চার এর গুণিতক, পাঁচ এর গুণিতক, যেই সংখ্যার গুণিতক বলো, কী করবে? প্রথমত আমরা এক দিয়ে গুণ দিব, দুইকে, যেই সংখ্যাকে, যেই সংখ্যার গুণিতক বের করতে বলে ওই সংখ্যাকে আমরা এক দিয়ে গুণ দিব, তাহলে দুই একে দুই। দেখো দুই একে দুই গুণ দেওয়ার পরে আমরা দেখো এখানে উত্তরের লক্ষ্য করো, যেটি পেয়েছি আমরা উপরে কত, দুই। এরপরে এক দিয়ে গুণ দিয়েছে, এবার দুই দিয়ে গুণ দাও, দুই দিয়ে দুইকে গুণ দাও, কত আসছে? চার। এবার তিন দিয়ে গুণ দাও, যে সংখ্যাটা গুণিতক সেটাকে তিন দিয়ে, যেই সংখ্যাকে বের করতে বলেছে সেটাকে গুণ দাও। এবার তিন দিয়ে গুণ দাও, তাহলে তিন দুগুণে ছয়। এবার চার দিয়ে গুণ দাও, চার দুগুণে আট। এবার পাঁচ দিয়ে গুণ দাও, পাঁচ দুগুণে দশ। এবার ছয় দিয়ে গুণ দাও, ছয় দুগুণে বারো। এবার সাত দিয়ে গুণ দাও, সাত দুগুণে চোদ্দ। এভাবে করে গুণ দিয়ে থাকবে, দেখবা তোমার গুণিতকগুলো বের হয়ে যাবে। এখন দেখো আমাদের সমাধানের মধ্যে লক্ষ্য, আমরা দুই দিয়ে দুইকে এক, দুই, তিন এভাবে সিরিয়ালে গুণ দিতে থাকবো, আর আমরা দেখবো এখানে কোনটাই কোনটি আছে, যেটি যেটি আছে সেটাকে আমরা বৃত্তপাট করে দিব, অর্থাৎ এই বৃত্তের মাধ্যমে চিহ্নিত করে দিব। এভাবে করে সবগুলো করে ফেলবো। দেখো তিনের লক্ষ্য, তিনের গুণিতক, তাহলে তিনকে প্রথমে এক দিয়ে গুণ দাও, তিনকে তিন। এরপর দুই দিয়ে গুণ দাও, তিন দিয়ে গুণে ছয়। এরপর তিন দিয়ে গুণ দাও, তিন তিনকে নয়। এরপর চার দিয়ে তিন চারে বারো। এরপর পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো। এরপর ছয় দিয়ে গুণ দাও, তিনশো আঠারো। অর্থাৎ তিনকে তুমি পর্যায়ক্রমে গুণ দিতে থাকবে। এরপর দেখো সাইড, সাইডকে প্রথমে এক দিয়ে গুণ দাও, সাড়ে একে সাইড। এবার দুই দিয়ে গুণ দাও, সাত দিয়ে গুণে আট। এরপর তিন দিয়ে গুণ দাও, তিন চারে বারো। এবার সাত দিয়ে গুণ দাও, সাত চারে ষোলো। এবার পাঁচ দিয়ে গুণ দাও, সাড়ে পাঁচে বিশ। এরপর ছয় দিয়ে গুণ দাও, সাতশো চব্বিশ। এবার সাত দিয়ে গুণ দাও, সাত সাত আঠাশ। এভাবে করে দিতে থাকবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ আমরা এভাবে গুণিতকগুলো সাধারণত বের করতে পারবো সবসময়। এরপরে দুই নম্বরে দেখো, দুই নম্বরে বলেছে নিচের বাক্সের কোন সংখ্যাগুলো সাতের গুণিতক। বন্ধুরা, আমরা এক নম্বরে যে আলোচনা করেছি সেম এখানে ক্ষেত্র, তা আমাদেরকে এখানে বলেছে সাতের গুণিতক বের করতে, তাহলে আমরা কী করবো? আমরা উপরে বলেছিলাম সাত, যেহেতু সাতের গুণিতক বের করতে বলেছে, তাহলে কী করবো? প্রথমে এক দিয়ে গুণ করবো, এরপরে সাতকে দুই দিয়ে গুণ করবো, এরপরে সাতকে তিন দিয়ে গুণ করবো, এরপরে সাতকে চার দিয়ে গুণ করবো, এভাবে করতে থাকবো। করতে 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 আমাদের আমরা অনেক যাওয়া যাবে, তো আমাদের যতটুকু যাওয়ার প্রয়োজন দরকার বা প্রশ্নে থাকে আমরা অতটুকু যাবো। যেমন দেখো এখানে সাতের গুণিতক বের করতে বলেছে, তাহলে আমরা প্রথমে সাত দিয়ে, সাতকে এক দিয়ে গুণ দিব, তাহলে সাত থেকে সাত, এক, সাত আসছে, তাহলে নিচের বক্সের মধ্যে আমরা কী পাচ্ছি? সাত পাচ্ছি। এরপরে আমরা আবার সাতকে দুই দিয়ে গুণ দিই, দাও সাত দুগুণে কত? চোদ্দ। তাহলে আমাদের এই বক্সের ভিতর চোদ্দ নেই, তাহলে এটা হবে না। এরপর সাতকে তিন দিয়ে গুণ দাও, তিন সাতা একুশ। তাহলে দেখো তিন বক্স, একুশ বক্সের ভিতরে আছে, তাহলে আমাদের একুশ হবে। এরপর দেখো চার দিয়ে গুণ দাও, সাত সাতা আঠাশ, আমাদের উপরে নেই। এবার পাঁচ দিয়ে গুণ দাও, পাঁচ সাতা পঁয়ত্রিশ, নেই। এরপরে ছয় দিয়ে গুণ দাও, ছয় সাতা বিয়াল্লিশ, নেই। এরপরে সাত দিয়ে গুণ দাও, সাত সাতা উনপঞ্চাশ, নেই। এরপরে আট দিয়ে গুণ দাও, সাত আটা ছাপ্পান্ন, নেই। এরপর নয় নয় দিয়ে গুণ দাও, সাত নং তেষট্টি, নেই। এরপরে এই দশ দিয়ে গুণ দাও, সাত দশে সত্তর, নেই। বন্ধুরা, এভাবে করে আমরা পর্যায়ক্রমে গুণ দিয়ে থাকবো আর আমাদের গুণিতকগুলো বের হয়ে যাবে। দেখো তাহলে এখানে উত্তরটা হচ্ছে কি, সাত, একুশ এবং চৌরাশি। তোমরা প্র্যাকটিস করে দেখো, মিলে যাবে। এরপরে তিন নম্বরে বলেছে যে বাক্সগুলোর মধ্যে চকলেট আছে তার উচ্চতা 7 সেন্টিমিটার। বাক্সগুলোকে স্তূপ করে রাখা হলে বাক্সের সংখ্যা অনুযায়ী উচ্চতার পরিমাণগুলোকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তাকে কী বলে? বন্ধুরা দেখো, তাকে গুণিতক বলে। আর বন্ধুরা, মূলত এখানে আমাদেরকে গুণিতক কীভাবে বের করতে হবে আমাদেরকে সেই কৌশলটি শেখাচ্ছে। দেখো
প্রথমত আমরা বাক্সের সংখ্যাগুলো লিখে দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আমরা দিতে পারি আমি 4টি দিয়েছি এরপর উচ্চতা দেখো 4 এখন মূলত যেহেতু 4 সেমি দিয়েছে অর্থাৎ 4 এর গুণিতক আমাদেরকে বের করতে হবে আমরা পূর্বের বারে কাছে এরকম একটি বক্সের সমাধান করেছিলাম সেখানে আমি বুঝিয়ে দিয়েছিলাম দেখো এখানে আমাদের যে 4 আছে অর্থাৎ 4 সেমি সেটা দিয়ে আমরা উপরে বক্সের সাথে গুণ দেব গুণ দিলে আমাদের গুণিতক বের হবে দেখো 4 একে 4 এবারে 4 দিয়ে উপরে বক্সের সাথে গুণ দাও 4 গুণে 8 নিচে গুণিতক বের হয়ে যাবে এরপরে 3 নম্বর বক্স দিয়ে গুণ দাও 3 4 12 এরপর 4 নম্বর বক্স দিয়ে গুণ দাও 4 4 16 এভাবে করে মূলত আমাদের গুণিতক কিভাবে বের হয় অথবা গুণিতক কিভাবে করতে হয় আমাদেরকে সেটাই এখানে শেখাচ্ছে তাহলে দেখো 4 কে কোন সংখ্যা দ্বারা গুণ করার মাধ্যমে 4 8 12 16 এভাবে করে 20 24 28 32 36 40 47 48 এভাবে আসতে থাকবে হ্যাঁ এইভাবে আমরা গুণ করতে থাকবো আমাদের 4 এর গুণিতক বের হয়ে যাবে মূলত আমাদের সেটাই শেখাচ্ছে আর বন্ধুরা দেখো এখানে একটা গোল করে আমাদের বক্স খালি আছে কিসের গুণিতক 4 8 16 12 16 20 24 28 32 36 40 47 48 এটার উপরে যে খালি জায়গা সেখানে লিখে দিবে 4 এর গুণিতক বন্ধুরা তোমরা তাহলে অ্যাসাইনমেন্টের সমাধান করে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টে তোমাদের বিদ্যালয়ে জমা দিয়ে দিবে বন্ধুরা এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান আর হ্যাঁ এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য